Assalamualaikum everyone. This is Afroza Rahman Lia from pro.com.gg. আশা করছি যে যেখান থেকে আজকে আমার সাথে আমার এই ভিডিওটাতে জয়েন করবেন সবাই অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। আমি সরফাস্ট আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিব। আমাদের শোরুমটা হচ্ছে পান্থপথে। পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আমরা লেভেল 4 এ আছি। ব্লক নাম্বার সি, শপ নাম্বার হচ্ছে 78 এবং 89। আমার বলার সময় যদি শোরুম অ্যাড্রেসটা নোট করতে না পারেন কোনো সমস্যা নেই, উপরে ক্যাপশনে কিন্তু শোরুম অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকবে। এছাড়াও পেজ দেওয়া আছে, ইভেন হচ্ছে গুগল ম্যাপেও কিন্তু মানে ওটা লিংক করা আছে। সো সব জায়গায় কিন্তু আপনারা আমাদের শোরুম অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আজকে দেখাবো খুবই 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 চমৎকার একটা সুন্দর ক্যাটালগ, ঠিক আছে, তেহজিবের। ওকে, গুলজি ব্র্যান্ডের তেহজিবের ক্যাটালগটা দেখাবো। এটা খুবই সুন্দর, স্পেশালি এটার ওনার জন্য এই তেহজিব ক্যাটালগটা কিন্তু খুব বেশি ফেমাস, বিকজ হচ্ছে গিয়ে ওনাটা হবে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা, ইভেন সাইডে দুই সাইডে হচ্ছে কাট ওয়ার্ক করা, ঠিক আছে। সো বুঝতেই পারছো যে খুব 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 সুন্দর একটা ক্যাটালগ আজকে দেখবো আমরা। সো যেটা করতে হবে, সুন্দর মতন মোবাইল হাতে নিয়ে বসে যেতে হবে, বিকজ আজকে খালি ঝটপট করে আমরা স্ক্রিনশট নিব এবং পটপট করে অর্ডার করে দিব, ঠিক আছে। কারণ প্রাইসটা শুনে হচ্ছে কি, যখন ড্রেসটা আমরা দেখবো মানে ড্রেস দেখার পরে যখন আমি প্রাইসটা বলবো তখন সবার মাথা খারাপ হয়ে যাবে যে এত রিজনেবল প্রাইসে কিভাবে এত সুন্দর ওনার ড্রেস পসিবল। সো pro.com.pgতে অবশ্যই সব কিছু পসিবল। সো যেটা করতে হবে, স্ক্রিনশটটা নিয়ে ফেলতে হবে, ঠিক আছে। এই যে দেখো, এই ড্রেসটা এখন দেখাবো, খুব সুন্দর একটা লাইট একটা ইয়েলো কালারের মধ্যে ড্রেস দেখাবো, এই যে দেখো। এবং আমরা এখন কিন্তু বেশিরভাগই ড্রেসগুলো কিন্তু একটু ব্যতিক্রম টাইপের কিছু ড্রেস কিন্তু আমরা পাচ্ছি। ব্যতিক্রম বলতে আমি বুঝতে চাচ্ছি, আগে একটা টাইম ছিল যে গুলজির প্রত্যেকটা ক্যাটালগেরই মানে মেইন যে ডিজিটাল প্রিন্টটা ওইটা একটা একটা প্যাটার্নের মধ্যে ছিল, হ্যাঁ, বোঝাই যেত যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে গুলজির মানে একটা যে কোনো একটা ক্যাটালগ হবে বা কিছু একটা। কিন্তু এখন কিন্তু এক একটা ক্যাটালগের মানে যে ডিজিটাল প্রিন্টগুলো এক এক রকম হয়। সো এখনকার মানে ডিজিটাল প্রিন্টগুলো কিন্তু এক একটা এক এক রকম হওয়াতে জিনিসগুলোর সৌন্দর্য কিন্তু আরও বেশি পরিমাণে বাড়ছে। আমি একটু অন্যটা সুন্দর করে ধরে নিয়ে আমি একটু দাঁড়াচ্ছি পোজ দেওয়ার জন্য, তোমরা সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো রিয়েল পিকচারের। ওকে ওকে, আই হোপ তোমাদের স্ক্রিনশট নেওয়া ডান। সো এই যে সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছ, এটার প্রাইস কত হতে পারে বলো তো? ভিডিও যেহেতু হচ্ছে এখন লাইভ হচ্ছে না, লাইভ হলে গেস করতে বলতাম। আচ্ছা যাই হোক, ভিডিও মানে এই ড্রেসটা দেখেনি তারপরে প্রাইসটা বলি নাকি। সো এটা দেখো, এটা হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর করে এই যে জায়গাটুকু দেখা যাচ্ছে যে এতটুকু পুরোটাই কিন্তু হচ্ছে গিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা, এবং এটার সাইডে বাকি যা যা দেখা যাচ্ছে সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট। সাইডে কিন্তু এরকম করে তোমার হচ্ছে প্যানেল আছে যেটা জামার নিচে যে জামাটাকে আরো লং করবে। এই হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা, এই যে ওকে, ফুল ফ্রন্ট পার্ট। দেন ব্যাক পার্টে চলে যাব, এই হচ্ছে ব্যাক পোর্শনটা, ফুল ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফুল ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এবং এটা হচ্ছে কি তোমার স্লিভসের উপর। ওকে, এগুলো সব হচ্ছে লাক্সারি কটনের মধ্যে। এই যে হচ্ছে স্লিভসের কাপড়টা, ওনাটা হচ্ছে গিয়ে পিওর শিফনের মধ্যে, পিওর শিফনের মধ্যে সুন্দর করে দেখো দুই সাইডে কাটওয়ার্ক করা আছে। দেখো একদম ফিনিশিং করে দাও, দেখো আমি ক্লোজলি দেখাই দিই, একদম ফিনিশিং করে দাও, এবং বাকি ফুল ওনাটাতে কিন্তু এরকম করে ছিটা ছিটা করে ফুল ওনাতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা। প্যান্টটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে ক্যাম্ব্রিক কটনের মধ্যে, এই হচ্ছে গিয়ে তোমার প্যান্টের কাপড়টা, ওকে, ট্রাউজারটা আর কি। ওকে, সো দেখানো ডান একটা ড্রেস, এখন প্রাইস বলার পালা। আজকে গুলজির এই তেহজিবের এই সুন্দর পিওর শিফনের এমব্রয়ডারি ওয়ার্কের সাইডে কাটওয়ার্ক সহ এই ড্রেসগুলোর প্রাইস পড়বে হচ্ছে অনলি 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 2,2300 টাকা। হ্যাঁ, 2,2300 টাকা কি বললাম আমি, 2,300 টাকা বলছি, 2,2300 টাকা, ফাল্লা। আমার মাথাটা আসলে গেছে, আমি একটু অসুস্থ, তো আমার সব কিছু উল্টাপাল্টা হইতেছে অ্যাকচুয়ালি। যাই, 2,300 টাকা, ঠিক আছে। আমি ইভেন আজকে ভিডিও করবো কিনা এটার কোনো গ্যারান্টি ছিল না, তারপরেও এই ড্রেসগুলোর অনেক অর্ডার চলে আসছে অলরেডি। আচ্ছা এটা দেখো, পিকচার পোস্ট করার পরে অনেক অর্ডার আসছে। তো এখন সবাই প্যাক করতে বসবে, কালকে যেগুলো যাবে সেগুলো প্যাকেট করতে বসবে। এবং যেটা হয়েছে, একটা কালার মেবি মানে একটা ক্যাটালগে আমি মনে হয় পরে রাস্তা পাবো না, আমি যে যদি এখন না দেখাই দিই ভিডিওটাতে, সো তখন আমি ভিডিওতে আর করতে পারবো না। সেই কারণে আমি বাধ্য হয়ে, আমার চেহারা দেখে মনে বোঝা যাচ্ছে না, আমি আসলে কোনো রকমই কিচ্ছু করিনি, খালি একটু লিপস্টিক লাগাইছি আর ড্রেসটা হাতের কাছে যে ড্রেস ছিল সেটা পরে আমি থাকি ভিডিওটা কষ্ট করে দিই। সো এই দেখো, এটা হচ্ছে গিয়ে নেক্সট কালারটা, খুবই সুন্দর একটা রেড কালার, ওয়াও, কালারটা খুবই নাইস, খুবই নাইস। এই টাইপের একটা রেড, এটা নর্মাল রেগুলার একটা রেড না, একটু কী বলে যাকে
একটু টমেটো টাইপের একটা রেড, মানে খুব সুন্দর একটা রেড, খুবই সুন্দর, একদম সিজনাল টমেটোগুলো থাকে না, একদম মানে লাল লাল টসটসে টসটসে, মানে ওইটার যে একটা সুন্দর কালার, একদম খুব সুন্দর লাগে ওই টাইপের একটা কালার এখানে। ওকে, সো এইটা দেখো, এই হচ্ছে ফ্রন্ট পার্টটা, এই হচ্ছে গিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক। ক্লোজলি দেখাই দিচ্ছি এম্ব্রয়ডারি ওয়ার্কটা একটু, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পিছন থেকে ফুল ড্রেসটা দেখাই দিই। সাইডের প্যানেল, প্রত্যেকটা ড্রেসের সাইডের প্যানেল আছে, প্রত্যেকটা ড্রেসের। সো তোমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসেই টেলার্সকে দেওয়ার আগে কিন্তু প্যানেল থাকলে অবশ্যই বলে দেবে, কারণ অনেক টেলার্স ওয়ালা আছে বলবো যে আপনি বলেন নাই প্যানেল কি করবো, তাই কেটে ফালাই দিছি। সো প্যানেল দিয়ে যখন ড্রেস বানানো হয়, নিচের দিকে যখন প্যানেলটা বসে, তখন কিন্তু ড্রেসের যেই আউটকামটা হয় বা আউটলুকটা হয় ওটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায় আরও। এটা দেখো, এটা হচ্ছে স্লিভসের কাপড়টা, দেখো রেড থেকে কি সুন্দর করে একটু ব্লু এর দিকে গিয়েছে। বাহ, আমার কথা বলতে সমস্যা হচ্ছে আসলে। এটা হচ্ছে কি প্যান্টের কাপড়টা, এই যে ওকে, এই হচ্ছে প্যান্টের কাপড়, আর এটা হচ্ছে দোপাট্টাটা। ফুল দোপাট্টাটাতেই খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, সাইডে কাট ওয়ার্ক করে দেওয়া আছে, আমি দেখিয়ে দিই ক্লোজলি দেখো। এই যে এটা হচ্ছে কাট ওয়ার্কটা, এটা হচ্ছে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক, ওনাটা খুবই সুন্দর। আর মনে হয় না যে 2300 টাকা দিয়ে মানে এত সুন্দর ড্রেস, মানে ঠিক আছে ড্রেস পাইলাম কটনের, লাক্সারি কটন ক্যাম্ব্রিক কটনের পায়জামা পাইলাম, সবই পাইলাম, কিন্তু ওনা এত সুন্দর, এটা দেখলেই মানে আরও অন্যরকম মনে হয় না। 2300 টাকা একটা ড্রেসের মধ্যে ওনাটা অ্যাকচুয়ালি একটু এক্সক্লুসিভই বলতে পারো। ওকে, প্রাইস হচ্ছে অনলি 2300 টাকা। সো স্ক্রিনশট নিয়ে ঝটপট করে পেজ ইনবক্স করে দিতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। অলরেডি কিন্তু এই ক্যাটালগের অনেকগুলো অর্ডার আমার কনফার্ম হয়ে গেছে, সত্যি কথা বলতে যেটা সেটাই বললাম, নাহলে সত্যি আমি এই মুহূর্তে ভিডিওটাতে আসতাম না, কারণ আমার শরীরের অবস্থা আসলে খুবই খারাপ, আমি খুব কষ্ট করে জোর করে ভিডিওটা করতেছি। আচ্ছা, এটার ওনাটা দেখাই দিই, এটা আরো সুন্দর, এটা ঝিরি ঝিরি করে করা, বাট এটা একটু কষ্ট করে ওনাটা কাট কাট করে নিতে হবে তোমাদের নিজেদের। সো এইগুলো এটা কিন্তু বাড়তি, এই জিনিসটাকে সেফ রাখার জন্য এই জিনিসটা বাড়তি দিয়েছে। সো আমি এটা একটু বন্ধ করে দেখাই দিই তোমাদের কেমন লাগবে। এই দেখো, সুন্দর করে ধরি, একা একা সব কিছু করা একটু টাফ। অ্যাকচুয়ালি শোরুম থেকে লাইভ করলে বা ভিডিও করলে অনেক দিকেই ভালো হয়, অ্যাকচুয়াল ড্রেসের কালার বোঝা যায়, কারণ আমার এখানকার লাইটিংটা মোটেও সুন্দর না, কারণ এখানে তো আমি অ্যাকচুয়ালি ভিডিও করবো, ওভাবে তো লাইটিং করাই না। হ্যাঁ, ওর মধ্যে আমি একটা লাইট, যা একটা লাইট আমার বাসায় মানে রুমের মধ্যে থাকে, ওই লাইটটা ধরে আমি ভিডিও করতেছি। আচ্ছা দেখো, এটা প্যান্টের কাপড়টা। সো যেটা হয়, ড্রেসের অ্যাকচুয়াল কালারগুলো মানে আসলে যে কতটা সুন্দর, এটা মনে হয় যে আমার মনে হয় যে আচ্ছা বুঝতে একটু সমস্যা হয়, মানে প্রত্যেকটা ড্রেসের কালার অনেক বেশি পরিমাণে সুন্দর। এটা দেখো, এটা হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্কটা, এবং খুব সুন্দর লাগছে এম্ব্রয়ডারি ওয়ার্কটা। দেখো এই যে সাইডের প্যানেল আছে, মানে বিশেষ করে আমি এবার, এই যে এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা, এবার লাস্ট কিছুদিন ধরে যে কটা লাইভই করতেছি, অ্যাকর্ডিং টু দ্য প্রাইস প্রত্যেকটা ড্রেসের মানে প্রাইস অনুযায়ী প্রত্যেকটা ড্রেসের আউটলুক অনেক বেশি পরিমাণে সুন্দর। আমি চেষ্টা করতেছি ওই টাইপের ক্যাটালগুলাই আনতে, যেগুলো প্রাইস ওর দিতে অবশ্যই মানে মনে হবে যে যে প্রাইসটা আমি চার্জ করছি বা যে প্রাইসটা দিয়ে তুমি পারচেস করতেছো, আসলে ড্রেসটার আউটকামটা তার থেকে বেশি, হ্যাঁ মানে তার থেকে বেশি পাচ্ছ, এরকম একটা ফিল যাতে হয়, ওই টাইপের ক্যাটালগুলো আমি চুজ করতেছি তোমাদের জন্য আনার জন্য। এটা দেখো, এটা হচ্ছে স্লিভসের কাপড়টা, আর এই হচ্ছে ওনাটা, ফুল ওনাটাতে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এটাও কাট ওয়ার্ক করে নিতে হবে। দেখো এই যে তোমার টেলার্সকে বলে, এগুলো কিন্তু এম্ব্রয়ডারি মেশিন থাকে, মেশিন দিয়ে এগুলো বসাই দিলে এগুলো কিন্তু খুব সুন্দর করে এভাবে কিন্তু কাট ওয়ার্ক করে দিবে। হ্যাঁ, আর কারো যদি মনে হয়, অনেক টেলার্সের কাছে এম্ব্রয়ডারি মেশিনটা থাকে না, মানে যারা লোকালি বসে, মানে একটু বড় যাদের টেলার্স থাকে, তারা দেখা যায় এম্ব্রয়ডারি মেশিনটা নিজেরা নিয়ে রাখে। তো এছাড়াও এম্ব্রয়ডারি মেশিন দেখা যায় টেলার্সকে বললো একটু টাকায় হয়তো বেশি নেবে, 50 টাকা 100 টাকা বেশি নেবে, ও হয়তো বা যাদের যাদের যেখানে আছে মেশিন ওখান থেকে করে নিয়ে আসে। তো এটা এর জন্য বলতেছি অবশ্যই একটু বলে দিবা, আর যদি একান্ত পসিবল না হয় তাহলে ভাজ করে সুন্দর করে একটা এমনভাবে দিয়ে দিতে পারবা সেটা যাতে বোঝা না যায়। হ্যাঁ, সুন্দর লাগবে তাহলে এন্ডিংটা। ওকে, এই হচ্ছে ফুল ওড়নাটা, মানে 50 টাকা 100 টাকার জন্য কিন্তু পুরো ওনাটার আউটলুকটাই চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ওনা। নেক্সট ড্রেসে চলে যাব, এখন দেখাবো এইটা। ওয়াও, এই যে এই এখন দেখাবো এই ড্রেসটা, মানে ড্রেসটা তো খুবই সুন্দর, প্লাস হচ্ছে যেভাবে ছবিটা তোলা হয়েছে দেখো, পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে, তাই না? মানে একটা ট্রেডিশনাল একটা মানে ব্যাপার চলে আসতেছে, তাই না?
খুব ভালো লাগতেছে অ্যাকচুয়ালি এই পরিবেশের সাথে এই ড্রেসের ছবিটা খুব সুন্দর লাগতেছে ইভেন এটা কিন্তু ফ্রন্ট পেজে ইয়াটা সেটাই মনে হ্যাঁ ফ্রন্ট পেজে মানে ফ্রন্ট ক্যাটালগে যে ফ্রন্ট পেজ থাকে হ্যাঁ সেখানে এই ড্রেসের ড্রেসটা আছে ঠিক আছে এটা আর একটা ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে গিয়ে দুইটা মডেল দাঁড়া করে উপর থেকে একটা ছবিটা তুলছে ভালো লাগতেছে অনেক দুজনকে এই দেখো এটা কাটফ্রক করা আছে ক্যামব্রিক কটনের প্যান্টের কাপড় আর এটা হচ্ছে জামাটা এখন কিন্তু এখনকার প্রত্যেকটা ড্রেসের যেগুলো অরিজিনাল আসে প্রত্যেকটা ড্রেসের কিন্তু আগের যে প্যান্টের কাপড়টা দিত আমরা ওগুলোকে লন কটন বলতাম হ্যাঁ সেগুলোর সাথে এখনকার মানে যে মানে প্যান্টের বা ট্রাউজারের যে কাপড়গুলো আসতেছে কিন্তু আকাশ পাতাল পার্থক্য অনেক পার্থক্য যারা অনেক আগে থেকে লন পরো মানে যেটা অরিজিনালি পরো তাহলে বুঝতে পারবা নাহলে আমার শোরুমে কিন্তু অনেক টাইপের ড্রেস আছে হ্যাঁ তো এক এক ব্র্যান্ডের কিন্তু এক এক রকম দেয় মানে আরও দামি দামি ব্র্যান্ড আছে তাদের ড্রেসের প্যাটার্ন আসলে দামি বলতে কি একটা ড্রেস প্রাইসটা চার্জ করে যখন তখন আসলে ওটার মধ্যে কিছু একটা থাকে দ্যাটস ওয়াই কিন্তু প্রাইসটা আসলে বেশি চার্জ করা হয় ঠিক আছে দাম বেশি কিন্তু এমনি এমনি আসলে হয় না তো যেমন এই ড্রেসগুলো এখন আমরা দেখতেছি সানা সাফিনা বা অন্যান্য ব্র্যান্ডগুলো যখন দেখবো হয়তো বা ওগুলোর প্রাইস একটু বেশি থাকে ব্র্যান্ড অনুযায়ী কারণ ওগুলোর ওগুলোর যে কাজগুলো থাকে ওগুলোর কিন্তু একটু ডিফারেন্ট থাকে এই দেখো এটা হচ্ছে স্লিভসের কাপড় ওকে সো এইগুলো কিন্তু এমন টাইপের একটা প্রাইস চার্জ করা হচ্ছে যে তোমরা এই রেঞ্জের মধ্যে ড্রেস নিয়ে নিলে যেহেতু বাইরে তো পরতে পারবাই পারবাই পরে যে একদম রেগুলার ইউজ হিসেবেও তোমরা ইউজ করে তারপরে আর কি ড্রেসগুলোকে ইতি টানতে পারবা এটা হচ্ছে গিয়ে অন্যটা দেখো খুবই কালারফুল লাগতেছে বিকজ একটা লাইট কালার উপরে যখন এই টাইপের কালারগুলো দেয় খুব ফোকাস লাগে তখন ঠিক আছে এটা একটা রেড কালার এই টাইপের একটা রেড কালার লিপস্টিক দিয়ে এই ড্রেসটা পরলে অনেক সুন্দর লাগবে এই দেখো এমব্রয়ডারিগুলো একটু দেখলাম খুব সুন্দর খুবই সুন্দর এবং এটা শিফনটা কিন্তু অনেক ভালো পরিমাণে একটা শিফন পিওর শিফন বললেও অ্যাকচুয়ালি ভুল হবে পিওর শিফন মানে বলতে আমরা যেটা বুঝাই মানে তোমার এটা হচ্ছে লাক্সারি যে শিফনটা আছে না অ্যাকচুয়ালি অনেকটা ওই টাইপের শিফন ঠিক আছে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমার কতগুলো আর কি এক্সক্লুসিভ কিছু ড্রেস নেওয়া আছে আমার শোরুম থেকে সো ওগুলোর মধ্যে যেই শিফনটা ইউজ করা হয় মানে ফুল ড্রেসই শিফনের তো ওই শিফনটা হচ্ছে ওরা এটা ওনাতে ইউজ করেছে সো ওটা বলতে পারো লাক্সারি শিফন ঠিক আছে যদিও পিওর আমি বলতেছি বাট এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যেই করা মানে ওই ঠিক ওই ধরনের কোয়ালিটি ওরা দিয়েছে এই দেখো এখন দেখাবো এই ড্রেসটা কারণ আমার ওই ড্রেসটার সাথে মানে আমার এই টাইপের গোল্ডেন কালার একটা ড্রেস আছে এক্স্যাক্টলি সেম কাপড় এটার ওনাটা আর ওটা জামাটা ওনাটা যে কাপড় দিয়েছে সেম কাপড় আমাদের শোরুমেও আছে লাক্সারি তোমার হচ্ছে শিফনের ড্রেস আছে কিছু সো ওখান ওটা দেখলেও তোমরা বুঝতে পারবা যারা শোরুমে যাবা যদি দেখো বুঝতে পারবা যে আসলে আমি কতটুকু সত্যি বলতেছি ওকে এখন নেক্সট কালারে চলে যাচ্ছি আমি আজকে অত ফোকাস দিয়ে কোনো কথাই বলতে পারতেছি না বাট তোমরা তো ড্রেসগুলো দেখেই নিয়েছো যে আসলে ড্রেসগুলো কতটা সুন্দর এই যে প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালার হ্যাঁ এই হচ্ছে জামাটা এই হচ্ছে এমব্রয়ডারি আমি তোমাদেরকে দেখাই দাঁড়াও এই দেখো বলছিলাম না ফ্রন্ট পেজ আছে একটু আগে যেটা দেখালাম সেই ড্রেসটা আর এই যে এখন যেটা দেখাচ্ছে এই দুইটা ড্রেস পরে এই যে ফ্রন্ট পেজের ড্রেস দুইটা এটা এমব্রয়ডারি ওয়ার্ক একটু দেখে নাও এই যে সাইডের প্যানেল ফুল ফ্রন্ট পার্ট এটা সাইডের প্যানেলটা আছে ফুল ফ্রন্ট পার্ট দেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ফুল ব্যাক পার্ট আচ্ছা আমি একবারই মনে হয় প্রাইস বলছি এরপর প্রাইস বলি নাই আমার মাথা আজকে কিছুই কাজ করতেছে না সো এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু গুলজার এই তেহজিবের এই ক্যাটালগে প্রত্যেকটা ড্রেসের প্রাইসই কিন্তু সেম 2300 টাকা অনলি যেটা করতে হবে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আদে পেজ ইনবক্স করে দিতে হবে ফুল তোমার ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ তাহলে কিন্তু তোমাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে এটা একটু এমব্রয়ডারি ওয়ার্ক করে নিতে হবে সাইডে আর এটা হচ্ছে ফুল ওনাটার এমব্রয়ডারি ওয়ার্ক দেখে নাও ওকে প্রাইস পড়বে 2300 টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ তাহলেই
তোমাদের অর্ডারগুলো প্লেস হয়ে যাবে। ঢাকা সিটিতে তোমরা ক্যাশ অন ডেলিভারি পাবে এবং ঢাকা সিটির বাইরে থেকে আগে অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে। এছাড়াও আমাদের শোরুম থেকে পারচেস করা পসিবল অবশ্যই। সো যার যে ড্রেসটা পছন্দ হচ্ছে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি শোরুমে গেলে মাথায় এটা নিয়ে যাবা যে ড্রেস যে ড্রেসগুলো অ্যাভেলেবেল থাকবে সেখান থেকে আমি পছন্দ করে নিব। হ্যাঁ, বাট যদি এমন হয় যে আমার এক্সাক্টলি সেম এই কালারটাই আমার ভালো লাগতেছে, এই কালারটাই আমি নিব, তাহলে এটা বেটার অনলাইনে অর্ডার করে ফেলো। বাট যদি এমন হয় যে না, একটু ক্যাটালগুলো দেখি, লাস্ট কিছুদিন ধরে আপু যে কয়েকটা ক্যাটালগ দেখিয়েছে, আচ্ছা ঠিক আছে দেখি, দেখে কয়েকটা ড্রেস নিব বা এরকম কিছু, তাহলে হচ্ছে গিয়ে শোরুমে চলে যেতে পারো। এটা সুতো একটা টান লাগছে এক্সট্রা সুতো। সেক্ষেত্রে শোরুমের জন্য যে আলাদা স্টক দেওয়া হয় আমাদের, সেখান থেকে যা যা এভেলেবেল আছে তোমরা দেখে তোমাদের পছন্দের ড্রেসটা নিয়ে নিতে পারবা। প্যান্টের কাপড় এই যে, ওকে, এটা হচ্ছে প্যান্টের কাপড়। প্রত্যেকটা ড্রেসের প্রাইসই ফিক্সড, শোরুমেও যা অনলাইনেও তা। সো আমি অনলাইনে তোমাদেরকে যে প্রাইস বলে দিচ্ছি এক্স্যাক্টলি সেই প্রাইসই তোমরা কিন্তু শোরুম থেকে ড্রেসগুলো পারচেস করতে পারবে। ফ্রন্ট পার্ট এই হচ্ছে এমব্রয়ডারি করা, এটা হচ্ছে সাইডের প্যানেল, এই হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা, ওকে। আর এটা হচ্ছে ব্যাক পার্ট, এই ব্যাক পার্ট, ব্যাক পার্টের সাইডের প্যানেল ফুল ব্যাক পার্ট। এই হচ্ছে তোমার স্লিভস এর কাপড়টা, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ দেখে দিলাম। কালারটা খুবই মিষ্টি টাইপের একটা কালার, খুবই সুন্দর একটা পিঙ্ক কালার। এই হচ্ছে সাইডের কাট ফ্রন্ট, আর এটা হচ্ছে ফুল ওড়নাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা, ওকে। প্রাইস হচ্ছে 2300 টাকা। নেক্সট কালার চলে যাবো, নেক্সট দেখাবো এই কালারটা, দেখো সুন্দর একটা গ্রিন কালার, এই গ্রিন আর একটু ভায়োলেট পিঙ্ক দুটো মিক্সড আছে। ওনাটা সুন্দর তো, ওনাটা একটু গর্জিয়াস আছে, এটা একটু ঘুরি ফুল ওনাতে, এটা একটু তোমার ইয়ার ওয়ার্ক করা আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এই জন্য একটু গ্লেজ দেবে ওনাটা। এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলাম, হ্যাঁ দেখো কিন্তু গ্লেজ দিতেছে না। এটা হচ্ছে জামাটা ফ্রন্ট পার্ট না, এমব্রয়ডারি ওয়ার্কটা, আর এটা হচ্ছে সাইডের প্যানেলটা, ফুল ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, যে ব্যাক পার্ট, দেন এটা হচ্ছে স্লিভস এর কাপড়, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস, এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা, আর এটা হচ্ছে ওড়না। দেখো কি সুন্দর একটা দোপাট্টা দিয়েছে, বাহ, এই যে, ওকে, খুব আমার তো খুবই ভালো লাগছে। আমার সামনে একটা আয়না আছে, দুটো প্লেস দিচ্ছে, খুব সুন্দর লাগছে আমার কাছে, ওনাটা সুন্দর আছে। প্রাইস হচ্ছে 2300 টাকা, ওকে। নেক্সট কালার চলে যাচ্ছি, দেখো এইটা দেখাবো এখন, সুন্দর একটা ইয়েলো। স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, যারা অনলাইনে অর্ডার করতে চাও। আর যারা শোরুম থেকে পারচেস করতে চাও অবশ্যই শোরুমে চলে যেতে পারো। আমাদের শোরুমটা শুধুমাত্র মঙ্গলবার দিন বন্ধ থাকে, আর বাকি প্রতিদিনই আমরা ওপেন আছি সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের শোরুমে কিন্তু কোনো বার্গেন নেই, ফিক্স প্রাইস। অনলাইনেও কোনো বার্গেন নেই, অনলাইনে মানে আমি শুধু মানে বলতেছি শোরুমে বার্গেন নেই, তার কাছে অনলাইনে বার্গেন করা যাবে না, প্রাইস হচ্ছে ফিক্সড। কারণ আমি সবসময় চেষ্টা করি সবচেয়ে লোয়েস্ট প্রাইসে তোমাদেরকে এনে দেওয়ার। হ্যাঁ, যে এর চেয়ে আসলে কম আর কিছু নাই। আমি যদি এইভাবে এই ড্রেসটা 2300 টাকায় যে মানে দিতেছি, এর থেকে কমে দিলে আসলে কিছুই থাকবে না। মানে আমার এটার প্রফিট মার্জিন এটা কত, মানে এটা ধারণা করতে পারবো না যে কতটা কম। মানে এর চেয়ে কমে দিলে কিছুই করার নাই আর কি, এই টাইপের একটা অবস্থা। এটা দেখো, এটা হচ্ছে কি তোমার এমব্রয়ডারি ওয়ার্কটা, ঠিক আছে। এটা হচ্ছে সাইডের প্যানেল, মানে অনেকটা মানে পাইকারি বিজনেসের মতো, মানে আমরা যে খুচরা ব্যবসায়ী, বাট আমার প্রফিট মার্জিন হচ্ছে পাইকারির মতো, যে পাইকাররা আছে না যে হচ্ছে অল্প প্রফিটে পাইকাররা ছেড়ে দেয়,
তাদের তো একটু প্রফিট আরো বেশি থাকে কারণ তারা তো অনেক হিউজ পরিমাণে মাল অ্যাকচুয়ালি ওরা সেল করে একজনের কাছে এবং ক্যাশে সেল করে দেয়, তো সেটাও এক ব্যাপার। আর আমি একটা ড্রেস একটা ড্রেস করে ধরো একজন একটা নিচ্ছে বা দুইটা নিচ্ছে বা তিনটা নিচ্ছে এরকম করে তো খুচরা শুরু করতে গেলে, তাই না? তো সেক্ষেত্রে আমার প্রফিট ওই পাইকারির মতনই। তো এটা দেখো, এটা স্লিভসের কাপড়টা, ওনাটা কাট ফ্রক করে নিতে হবে। খুবই সুন্দর একটা ওনা, খুবই সুন্দর, খুবই নাইস। ফুল ওনাতে এমব্রয়ডারি ওয়ার্ক করো, একদম লাক্সারি শিফনের মধ্যে ফুল ওনাতে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা পাবা, ঠিক আছে? প্রাইস পড়বে 2300 টাকা। এখন দেখাবো এই কালারটা, দেখো এটা অনেকটা আমি আজকে যে ড্রেসটা পরেছি অনেকটা ওই কালারের একটা কালার। প্যান্টের কাপড় একটু দেখে নাও, এই হচ্ছে প্যান্টের কাপড়, এন্ড দেন এইটা হচ্ছে জামাটা, এই হচ্ছে তোমার এমব্রয়ডারি ওয়ার্কটা, এটা সাইডের প্যান্ট, ফুল ফ্রন্ট পার্ট, ওকে, দেন এটা হচ্ছে ফুল ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবই হচ্ছে গিয়ে এবং স্লিভস তিনটাই হচ্ছে গিয়ে লাক্সারি কটনের মধ্যে। প্যান্টের কাপড় হচ্ছে গিয়ে তোমার ট্রাউজারের কাপড়টা হচ্ছে ক্যামব্রিক কটন, আর ওড়নাগুলো হচ্ছে গিয়ে লাক্সারি তোমার শিফনের মধ্যে, খুবই ভালো শিফন কিন্তু এটা, খুবই ভালো শিফন, এই যে হাতে নিলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি শিফনটা কোয়ালিটিটা। এটা হচ্ছে সাইডের কাটফার, ফুল ওনাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে, ঠিক আছে? প্রাইস পড়বে 2300 টাকা। সো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। এখন দেখাবো খুবই 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 সুন্দর একটা সোভার কালারের মধ্যে, দেখো এই কালারটা দেখাবো এখন, খুবই সুন্দর একটা কালার, এটা কিন্তু ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর, মানে ছবির কালারটা একটু আমার কাছে একটু লাইটিশ লাগতেছে, বাট অ্যাকচুয়ালি ফ্রন্টে মানে জামাটার মানে সামনাসামনি কালারটা একটু গ্লসি, ছবিতে তো অ্যাকচুয়ালি অনেক এডিটিং করা থাকে, এক একটা এডিটিং এক এক রকম করে, ব্যাকগ্রাউন্ড এক এক রকম থাকে, মানে এই কালারটা খুব মানে সুন্দর একটা সামনে থেকে কালারটা খুবই ভালো লাগতেছে, বেশি ভালো লাগতেছে সামনে থেকে। সেম ড্রেসই পাচ্ছ বাট বাস্তবে বেশি সুন্দর এই কালারটা, এই যে বা ওনাটা খুবই সুন্দর আসলে, ফুল ওনাটা এত গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক করা, একটা ছবি তুলে ফেলি চলো। এই হচ্ছে প্যান্টের কাপড়টা ক্যামব্রিক কটন, হ্যাঁ এটা হচ্ছে তোমার মিষ্টি কালার বলি না আমরা, মিষ্টি কালার বলি, খুব সুন্দর একটা কালার। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, এটা এমব্রয়ডারি ওয়ার্ক ফুল ফ্রন্ট পার্ট সাইডের প্যানেল, এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্ট, এই হচ্ছে ব্যাক পার্ট, এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড এটা স্লিভসের কাপড়, ওকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস দেখিয়ে দিলাম। এখন দেখাই ওনাটা, ওনাটা খুবই গর্জিয়াস দিচ্ছে খুবই, এই যে ফুল ওনাকে দেখো, মাত্র 2300 টাকা প্রাইস, বাট ওনাটার কাজের কোয়ালিটি একটু দেখো, এই যে দেখো কি সুন্দর কাজ করেছে, ওকে প্রাইস হচ্ছে তোমার 2300 টাকা। মেরুন কালার দেখাবো একটা, মেরুন টাইপ একটা কালার, ওকে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অ্যান্ড এটা হচ্ছে ওনাটা, এটা ওনাটা অনেক গর্জিয়াস সেলফ কালার দিয়ে ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা, একটা স্ক্রিনশট নিয়ে ফেলি সবাই। এটা হচ্ছে প্যান্টের কাপড়, এই যে ওকে জামাটা দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, এই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা, খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক দিছে সাইডের প্যানেল, এই হচ্ছে ফ্রন্ট পার্ট, দেন
এটা হচ্ছে ব্যাক পার্ট সাইডার প্যানেল এন্ড দেন এটা স্লিপ জ্যাকেট পার্ট এটার পর কালারগুলো খুব ভালো লাগে না আউট সাইড থেকে মেরুন রেড তারপরে এইটা তো মেরুন খয়েরি কালারগুলো খুব ভালো লাগে এই হচ্ছে ওনাটা ওনাটা দেখে নাও সেলফ কালার দিয়ে সেলফ কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফুল ওনাটা প্রাইস হচ্ছে 2300 টাকা নেক্সট ড্রেসে চলে যাবো প্রবাবলি এটা আমাদের লাস্ট ড্রেস এটা দেখালি ক্যাটালগটা শেষ হয়ে যাবে এটা দেখাবো এখন ওকে সো যারা ক্যাটালগ পিকচারগুলো তো মডেলগুলো যারা ফটোশুট করছে তারা কিন্তু কিছু জিনিসপত্র নিজেরা সংযোজন করছে ঠিক আছে যেমন ওরা প্যান্টের কাপড়টা একটু ডিজাইন করছে অনেকে হাতা কাপড় একটু ডিজাইন করছে তারপরে গলার কাপড় মানে গলার ডিজাইনটা একরকম দিছে তো তোমরা যখন প্রত্যেকটা ড্রেসের সাথে তো ক্যাটালগ যাবে তোমরা দেখো কিন্তু কেউ বানাতে পারবা বাট যেটা হচ্ছে বললাম বেস যে ব্যাপারগুলো যেমন ধরো যে আমার নেক সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক ফুল ওনাতে এমব্রয়ডারি ওয়ার্ক এগুলো কিন্তু তোমরা পাচ্ছ বাট দেখবার সাথে প্যান্টের কাপড়ে একটু কাজ আছে হ্যাঁ এটা আছে সেটা আছে সেটা কিন্তু মডেলরা নিজেরা করে নিচ্ছে তো আবার ওগুলো যদি খুঁজতে চাও যে আপু ওগুলো দেও নাই কেন ওগুলো কিন্তু কোম্পানির সাথে আসে নাই ঠিক আছে এই যে দেখো প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা তুমি কিন্তু অনেক ধরনের ডিজাইন করতে পারো প্যান্টের জন্য ভালো পরিমাণ কাপড় দেওয়া থাকে তারপর আবার সাইডের প্যানেল আছে সো তোমরা চাইলেই কিন্তু ডিজাইনটা করে নিতে পারো ফ্রন্ট পার্টটা দেখে নাও ফ্রন্ট পার্টে এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্ট সাইডের প্যানেল ফ্রন্ট পার্টের ব্যাক এই কথাগুলো আমি বলে দিতাম অনেকে আছে যে ক্যাটালগ পিকচার মানে তো 100% ক্যাটালগের মতোই হবে ঠিক আছে বাট যদি যারা যখন যে যেটা বানায় ধরো আনস্টিচ থাকা অবস্থায় একরকম মানে স্টিচ করে এক ধরনের এক ধরনের প্যান্ট বানায় কেউ হাতে এক রকম দেয় সো ওগুলো তো অ্যাকচুয়ালি মডিফাই করা এটা হচ্ছে ওনাটা ফুল ওনাতে কিন্তু ছিটা করে লম্বা লম্বা লাইন দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক সাইডে কাট ওয়ার্ক ওকে সো এটাই ছিল আমার আজকের এই ক্যাটালগের লাস্ট ড্রেস আমার কথা বলা হয়তো আজকে একটু অন্যরকম হয়েছে হ্যাঁ তো সব কিছু মিলে আজকে প্রেজেন্টেশন হয়তো একটু খারাপ হয়েছে বাট আজকে ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল সো তোমরা যারা ফ্লোরকে বিশ্বাস করো তার তো অলরেডি ক্যাটালগ পিকচার দেখি অর্ডার করে ফেলছো তারপরে আমার যেসব আপুরা রিয়েল পিকচারের জন্য ওয়েট করো তাদের জন্য আমি একটু আসলে খুবই অপ্রস্তুতভাবে আজকে ভিডিওটা করলাম তোমরা কেউ কোনো মাইন্ড করো না সবাই আমার জন্য দোয়া করো এবং যার যেটা ভালো লাগছে চোখ বন্ধ করে উইদাউট এনি সেকেন্ড থট তোমরা অর্ডার করে দিতে পারো তোমরা কোনোদিনও প্রহর থেকে ঠকবা না এতটুকুই বলতে পারি আমি এতটুকুই এনশিওর করতে পারবো তোমাদেরকে সবাই ভালো থেকো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ